আসসালামু আলাইকুম, সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শফিকুল ইসলাম, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। লাদাখ সীমান্তে বড়সড় প্রস্তুতি, ভারতের পার্লামেন্টারি প্যানেলে জানালো সেনা। চীনে হামলা চালাতে পুরনো রাফায়েল বিমান কিনছে ভারত। তুর্কি নৌযানে গুলি চালালো গ্রিস। ট্যাঙ্কবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে স্বয়ংসম্পূর্ণ ইরান। সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ সুদানে নিহত 81। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা মার্কিন গোয়েন্দা বিমানের, উত্তেজনা চরমে। লাদাখ সীমান্তে বড়সড় প্রস্তুতি, ভারতের পার্লামেন্টারি প্যানেলে জানালো সেনা। পূর্ব লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীন, সেখানেই এবার বড়সড় ধাক্কা দিতে প্রস্তুত ভারতীয় সেনা। পার্লামেন্টারি প্যানেলে এমনটাই জানিয়েছে শীর্ষ সেনা নেতৃত্ব। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত পরিচালিত এই দল আরও জানিয়েছে, পরিস্থিতিতে লাগাম টানতে ইতোমধ্যেই যথেষ্ট সেনা মোতায়েন করা হয়েছে। সংসদীয় প্যানেলের বৈঠকে এমনটাই জানানো হয়েছে। চীনের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছে ভারত, তবে প্রাথমিকভাবে সেনা সরাতে সম্মতি এলেও পরে জানা যায় চীন এখনও সেনা সরানোর কাজ সম্পূর্ণভাবে করছে না। মে মাস থেকে ভারতীয় সীমানায় বিশাল সেনা মোতায়েন করেছে চীন। শুধু তাই নয়, ব্যাপক অস্ত্র সম্ভার নিয়ে ভারতের এলাকার দিকে এগিয়ে আসছে লাল চীন। সূত্রের খবর, সিডিএস পরিচালিত মিলিটারি দল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত। এমনকি লাদাখ সেক্টরে আরো কঠিন দিন কাটাতে, রুগ্ন শীত কাটাতে তৈরি হচ্ছে সেনাকে। এপ্রিল মে মাস থেকে একের পর এক সংঘর্ষে জড়িয়েছে ভারত চীন। লাইন অফ কন্ট্রোলে পাশে জিনজিয়াং প্রভিন্স সেনা মহড়ার নামে ভারতীয় ভূখণ্ডে লাদাখ অঞ্চলে প্রবেশ করেছে। এলএসি জুড়ে একাধিক জায়গায় ঘাঁটি বানিয়েছে চীন সেনা। বেশ কয়েকটি সংঘাতপূর্ণ স্থানে এখনও বসে আছে পিপলস লিবারেশন আর্মি। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই সেনা সরানোর সম্মতি দিয়ে অস্বীকার করেছে লাল চীন। পাঁচবার কর্পোরেট কমান্ডার স্তরে আলোচনা করেছে ভারত চীন, তবে গ্রাউন্ড লেভেলে পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি। কমিউনিস্ট চীনের আগ্রাসন, উল্টো পরিস্থিতি আরও কিছুটা বিগড়ে যাচ্ছে। উল্লেখ্য, ভুটান সীমান্তে ক্রমাগত আমফলন দেখাতে শুরু করে দিয়েছে চীন। সেখানে শাকতেং অভয়ারণ্যের পথে ভারতের অরুণাচলে প্রবেশ পথ খুঁজছে চীন। তাই জেনারেশন ৫ রাফায়েল ভুটানের সীমান্তেও মোতায়েন থাকবে লাদাখ এলাকার পাশাপাশি। চীনের সঙ্গে লাদাখে 1597 কিলোমিটার এলাকার সীমান্ত ভাগ রয়েছে ভারতের, আর সেই সীমান্তেই চীনা আগ্রাসন শুরু, যার জবাব দিতে ইতোমধ্যে রাতের আকাশে দাপট দেখাতে শুরু করেছে রাফাল। হিমাচল প্রদেশের পার্বত্য এলাকা দিয়ে ইতোমধ্যে রাতের আকাশে যুদ্ধ প্রস্তুতির মাত করছে রাফাল। একটি বড় অংশের বিশেষজ্ঞদের দাবি, ভারতের রাফালকে ধ্বংস করার চেষ্টা করলেও তা পারবে না চীন, কারণ চীনের রাডার তৈরির যে নির্মাণ পদ্ধতি রয়েছে তা মার্কিন যুদ্ধ বিমানকে নজর রেখে তৈরি। ফলে ফ্রান্স নির্মিত যুদ্ধ বিমানে আঘাত করা সহজ হবে না চীনের জন্য। আর এখানেই জয় করে বেরিয়ে যাচ্ছে ভারত, এমনটাই দাবি ভারতীয় বিশেষজ্ঞদের। প্রকৃতপক্ষে চীনেরও বহু অস্ত্র সম্ভার রয়েছে, যেগুলোকে ব্যবহার করে ভারতকে নিমিষেই ধ্বংস করে দেওয়া সম্ভব। চীনে হামলা চালাতে পুরনো রাফায়েল বিমান কিনছে ভারত। ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাক্টিভ কমব্যাট স্কোয়াড্রন ঘাটতি থাকায় তা ঢাকতে পুরনো রাফাল বিমান কিনছে ভারত। জানা যায়, ইন্ডিয়া ফ্রান্স থেকে যে 36টি রাফাল ফাইটার জেট কিনছে, গত 29 জুলাই তার মধ্যে থেকে 5টি ভারতে এসে পৌঁছেছে। আশ্চর্যের বিষয় হল, ডেলিভারি দেওয়া 5টি রাফাল অন্তত একটি পুরনো। প্রশ্ন দেখা দেয়, তবে কি ভারত তড়িঘড়ি করে পুরনো রাফাল কিনেছে? গত 29 জুলাই 5টি জেট ডেলিভারি দেওয়ার আগে ফ্রান্সে নিযুক্ত ইন্ডিয়ান এম্বেসির অফিসারগণ ডাসেল্টে অ্যাসেম্বলি ফ্যাসিলিটিতে যান। সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ও ক্রুদের সঙ্গে তারা ফটো সেশন করেন। সবাই মিলে ডেলিভারি পাওয়ার রাফায়েলের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এ সময় ফটো সাংবাদিকরা আলাদা করে রাফায়েলেরও অনেকগুলো ছবি তোলেন। সেসব ছবির মধ্যে দেখা যায়, ডেলিভারি পাওয়া 5টি রাফায়েলের অন্তত একটি পুরনো, যার সার্ভিস কোডিং কিছু কিছু জায়গায় খসে গেছে অথবা পাতলা হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এটা ফাইটার জেটের গায়ের কোটিং তখনই উঠে যায় যখন সেটা ব্যবহার
ব্যাপক হারে ফ্লাইং এ সারিতে মোতায়েন থাকে। উড্ডয়নের সময় সাধারণত যে কোনো ফাইটার জেটের বাইরের অবতরণ মারাত্মক উত্তপ্ত হয়, কেননা দ্রুত গতিতে বাতাসের কর্নার সঙ্গে ঘষা খেয়ে সারফেস কোটিং ক্ষয়ে যায়। ওভারহুইলিং এর সময় তা আবার নতুন করে লাগানো হয়। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফিন ফ্লাশ এবং সিরিয়াল নম্বর দেওয়া একটি রাফেলের গায়ের কোটিং কিছু অংশ উঠে গেছে। একদম নিউ বিল্ড ফেক্টোফ্রেশ ফাইটার জেটের কোটিং কখনোই উঠবে না। সুতরাং এটা থেকে অনায়াসে বোঝা যাচ্ছে ইন্ডিয়া তড়িঘড়ি করে কয়েকটি পুরাতন ফাইটার জেট কিনেছে, যেগুলো এতদিন ফ্রান্সের এয়ারফোর্সে নিযুক্ত ছিল। কেউ কেউ মনে করেন এর কারণে সম্ভবত গত বছরের 27 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ইয়ার ব্যাটেলে কার্যত পরাজয় এবং এবছর চীনের সাথে লাদাখে ধরা খাওয়া। অথচ ভারতীয় রাফাল নিয়ে পুরো দেশ জুড়ে হইরই অবস্থা। ভারতীয় মিডিয়ার প্রচার প্রচারণা দেখে যে কেউ বিস্মিত হবে। রাফাল দুনিয়ার সেরা ফাইটার জেট জানিয়ে বিশ্ব জয় করা যায়। এমনকি বলা হয় রাফাল আমেরিকার F-22 রেপটন কেও নাকানি চুবানি খাইয়েছে। বড় খবর হচ্ছে, আপনারা হয়তো জানেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বর্তমান অ্যাক্টিভ কমব্যাট স্কোয়াড্রন ঘাটতি আছে, তা দ্রুত পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই প্রশ্ন দেখা দেয়, লাদাখে দিয়ে ভয় তাহলে কে পেল? তুর্কি নৌযানে গুলি চালালো গ্রিস। গ্রিস আজিয়ান সাগরের রোডস দ্বীপ থেকে বেসামরিক লোকদের বহনকারী একটি তুর্কি নৌযান গুলি চালিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের উপকূলরক্ষী বাহিনী কমান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, গুলি চালানোর ফলে নৌকাটি ডুবে যাওয়ায় দুজন তুর্কি ও একজন সিরীয় নাগরিক আহত হয়েছে। তুরস্কের মোগলা প্রদেশ থেকে 7.2 নটিক্যাল মাইল দূরে গ্রিস জলসীমায় আক্রমণ করা হয়। বিবৃতিতে বলা হয়, হামলার পরে 4টি নৌকা ও 1টি ডুবুরি টিম সহ জরুরি উদ্ধারকারী দল প্রেরণ করা হয়। তুর্কি উদ্ধারকারী দল আহতদের মারমারিস স্টেট হাসপাতালে নিয়ে গেছে। তুরস্ক কর্তৃক ভূমধ্যসাগরে হাইড্রোকার্বনের উৎস অনুসন্ধান কার্যক্রমের কারণে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। সূত্র ইয়েনি সাফাক। ট্যাঙ্কবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে স্বয়ংসম্পূর্ণ ইরান। ট্যাঙ্কবাহী যানসহ সব ধরনের অতি ভারী যান নির্মাণে ইরানের সশস্ত্র বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে খবর দিয়েছে ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওজার নিয়মাতি। তিনি গতকাল তেহরানে এক সামরিক অনুষ্ঠানে অবকাশে বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানান। ব্রিগেডিয়ার নিয়মাতি বলেন, ইরাকি বিশেষজ্ঞদের মাধ্যমে ট্যাঙ্কবাহী যান নির্মাণের ফলে এই বাহন নির্মাণে কিছু দেশের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। ইরানের এই সামরিক কমান্ডার বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা যাতে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরির পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য ইরানের তরুণ বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিগেডিয়ার নিয়মাতি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন প্রতিরক্ষা খাতে প্রায় সব সামগ্রী নিজেই উৎপাদন করছে। তিনি আরো বলেন, শত্রুর নিষেধাজ্ঞাকে ইরানি বিজ্ঞানীরা সুযোগে পরিণত করেছে। তারা কঠিনতম নিষেধাজ্ঞার মধ্যেই সামরিক কাজে ব্যবহৃত অতি ভারী যান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে দক্ষিণ সুদানে নিহত 81। সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বেসামরিক নাগরিকদের সংঘর্ষে দক্ষিণ সুদানে ওয়ার রাজ্যে অন্তত 81 জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র লাল রোয়াই কোয়াং বার্তা সংস্থার রয়টার্সকে জানিয়েছেন, দুদিন ধরে দেশটির গ্রেটার তেঞ্জ এলাকার কিছু সশস্ত্র তরুণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি এলাকাটিতে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, নিহতদের মধ্যে 55 জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং 26 জন বেসামরিক নাগরিক। এছাড়া নিরাপত্তা বাহিনীর আরও 31 সদস্য আহত হয়েছে। কোয়াং আরো জানান, আহতরা রাজধানী জুবার সামরিক হাসপাতালে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ইতোমধ্যেই কর্তৃপক্ষ ওই এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
রাশিয়ার সীমান্তে লঙ্ঘনের চেষ্টা মার্কিন গোয়েন্দা বিমানের, উত্তেজনা চরমে। দুটি মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণ সাগরে মাঝ আকাশে রুখে দিয়েছে রাশিয়ার এয়ারফোর্স। দেশটির অভিযোগ, মার্কিন গোয়েন্দা বিমান দুটি মস্কোর আকাশ সীমার দিকে ধেয়ে আসছিল, রাডারে ধরা পড়তেই ধেয়ে যায় রাশিয়ার যুদ্ধ বিমান। এক পর্যায়ে মার্কিন দুই বিমানের পথ রুখে দেয় ওই রাশিয়ান ফাইটার জেট। মাঝ আকাশে বিপজ্জনকভাবে মার্কিন বোমারুকে রুখে দেয় রাশিয়ার এয়ারফোর্স। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে ঘটনার জন্য মার্কিন এয়ারফোর্সের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। যদিও রাশিয়ার এয়ারফোর্সের দাবি, মার্কিন গোয়েন্দা বিমানগুলোকে না আটকানো হলে রাশিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ার সম্ভাবনা ছিল। বিষয়টিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর রাডারে আমেরিকার গোয়েন্দা বিমান দুটি ধরা পড়ার পর একটি SU-27 যুদ্ধ বিমান মার্কিন বিমান দুটিকে তাড়া করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের যে কোনো ঘটনা মস্কো মেনে নেবে না কখনোই। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার এয়ারফোর্স কন্ট্রোল সিস্টেম কৃষ্ণ সাগরের আকাশে বহু সংখ্যক মার্কিন ও ন্যাটো বাহিনীর বিমানকে শনাক্ত করেছে, যারা রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছে বলেও দাবি করেছে মস্কো। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 30 জুলাই। ওই দিন আমেরিকার একটি বিমান রাশিয়ার আকাশের দিকে যাওয়ার চেষ্টা করলে একটি রাশিয়ান SU-27 যুদ্ধ বিমান মার্কিন বিমানকে পাল্টা ধাওয়া করে, জানিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সূত্র কলকাতা 24। আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।